খাতায় কলমে তৃণমূলের সাংসদ, সরাসরি নাম লেখাননি বিজেপিতে। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করলেন কাঁথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েও দিলেন, এবার লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর সমর্থনে সর্বশক্তি দিয়ে প্রচার করবেন। লোকসভা ভোটের মুখে শুক্রবার দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আরামবাগে জনসভা করেন মোদী। সেখানে হাজির না হলেও শুক্রবার রেলের এক অনুষ্ঠানে ভগবানপুর 2 নম্বর ব্লকের ঘোলবাগদায় হাজির ছিলেন শিশির। তবে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর সুর শোনা গেল শিশিরের গলায়। তিনি বলেন, এরকম চোর জোচ্চোর রাজ্য সরকার কেন তো আমি দেখিনি। শিক্ষা থেকে খাদ্যমন্ত্রীরা সব জেলে, চোর তাড়ান দেশ বাঁচান। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পারিবারিক সম্পত্তি বৃদ্ধির ইস্যুতে খোঁচা দিয়ে শিশিরের প্রশ্ন, এদের এত সম্পত্তি এলো কোথা থেকে? 5টা সুপারি 5 শিকে পয়সা, চাল আর আনাজ হলেই আমরা ব্রাহ্মণ পরিবারের চলে। 15,000 কোটি টাকার মালিক, রান্নাঘরে একটা হেলিকপ্টার, বাথরুমে একটা আর বারান্দায় একটা হেলিকপ্টার দাঁড়িয়ে থাকে। এদিন তিনি দীঘা তমলুক রেলপথে ঘোলবাগদা হল্ট স্টেশন সূচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির বলেন, লোকসভা ভোটে মোদি ঝড় বইবে, পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে 42টাতেই জিতবে বিজেপি। এবার তাকে তৃণমূল প্রার্থী করবে না বলে শাসক দল সূত্রের খবর। এমত অবস্থায় পরপর 3 বারের সাংসদকে এবার লোকসভা ভোটে প্রচারে দেখা যাবে কিনা প্রশ্নের জবাবে বর্ষিয়ান সাংসদ বলছেন, মোদি জিন্দাবাদ, সর্বশক্তি দিয়ে ভোটের প্রচার করব বিজেপির হয়ে। যদিও শিশিরের বক্তব্যের পাল্টা হিসেবে তৃণমূলের কান্তি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা বলেন, আয়নায় আগে নিজের মুখ দেখা উচিত, আর বিজেপি এই রাজ্যে গতবারের জেতা আসনগুলোই ধরে রাখতে পারবে না। বুঝতে পেরে এখন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছেন। রূপনারায়ণের উল্টো দিকে সন্দেশখালী, সেখানকার অত্যাচারিত মায়েরা দেখিয়ে দিয়েছেন ঝাঁটা বটি হাতে কিভাবে প্রতিবাদ করতে হয়। রেলের কর্মসূচিতে এই রকমই বক্তব্য রাখলেন শিশির অধিকারী। আমরা রূপনারায়ণ নদী আমি বহুবার পেয়েছি, জীবনে কয়েক হাজার বার পেয়েছি। আপনি নাটসালে নৌকায় উঠবেন, বৈচাদরে নাটসাল, এ পাশে নাটসাল বৈচাদর, এ পাশে সন্দেশখালী। কি বলছে সন্দেশখালী? আর মায়েরা বলছে ঝাঁটা বটি লাঠি নিয়ে বেরিয়েছে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মেদিনীপুর। এই মেদিনীপুরে আমার আপনার আত্মীয় স্বজন মায়েরা বোনেরা আজকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা 42-এর বন্যার পরে অনেকে চলে গেছে। আজকে স্মৃতিচারণ করি, মায়েদের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করি, মা গো মায়েদের আরো শক্তি দাও। গোলগোপ্তার মা ভাই মায় ভাই করে ভাই বোনকে আমি আজকে আরো আরো প্রার্থনা করি। এখানকার মানুষজনের উন্নয়ন কি করে এসেছিল, আমাদের অনন্ত বেড়া এক বড় ব্যবসায়ী ছিলেন বরকত গরিখান চৌধুরী, দিল্লি থেকে বলছে রেল করতে হবে দীঘা, দীঘা করে করতে হবে। তিনি পোস্টার ছাপিয়ে নিয়ে এসছেন ফ্রম বেলদা, ফ্রম কন্টাইনার টু কন্টাই হোক দীঘা জায়গা। অনন্ত বেড়ার জামাই বালিশাইতে বাড়ি জিয়ারাম ছিলেন খড়গপুর, সেই জিয়ারাম আমি একটা মিষ্টি দোকানে বসে আশা পাচ্ছি। তিনি বিরাট গাড়ি বুঝাই পোস্টারের বান্ডিল নিয়ে ফেলতে চান, অবাক হয়ে যাবেন সেই কথাটা আজ বলছি। এই কারণে সে পোস্টার সব আমার সামনে আমি পুড়িয়েছিলাম, পুড়িয়ে একটা ন্যাকড়ায় ভেদে, বড় ন্যাকড়ায় ভেদে বরকত গণিখান চৌধুরীকে রেলের কাছে একবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে বলেছিলাম, নট থ্রু কনটাই রোড বাট থ্রু মেছেদা ইট উইল গো টু কনটাই অ্যান্ড দীঘা। আজকে এই অবস্থা, আজকে কোলাঘাট ব্রিজ হিমদ্দশায় করে কোনোদিন হতো না, কি কারণে হয়েছি আমি জানি, আজকে শুভেন্দু জানে, আমরা জানি। আজকে আমাদের আপনাদের কাছে বলি যে অনেক কিছু এখন চাওয়া পাওয়ার আছে। আজকে আপনাকে গাড়ি আসেন, গাড়িতে উঠবেন একখানা গাড়িতে, আপনি হুসুস করে দক্ষিণ ভারত চলে যাবেন, কিন্তু রেল যেতে পারছেন না। জলেশ্বরে লাগাতে পারলে কালকে অশ্বিনী বৈষ্ণব মহাভয় চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত উনি নিয়ে চলে আসবেন, আমি জানি চন্দ্রেশ্বর মন্দির পর্যন্ত নিয়ে আসবেন, কিন্তু কে কানেক্ট করবে চন্দ্রেশ্বর থেকে দীঘা? অনেক ঘটনা আছে, যাই হোক আমি এসব কথা বলব না। আমাদের এমএলএ আমাদের রাজ্য রবি শুনেছেন অনেক কথা, রবি চেষ্টা অনেক করেছে, খালি বিব্রত করে আমার কখন আমাদের রেল স্টেশনটা হবে, ঘোলবাগদার এসব রেল স্টেশন চাই। আমি তো অনেক হারাহারি করেছি মাঝে মাঝে, রবি দিয়ে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে, এত ভয়ে বিরক্ত হয়ে যাই। তা যাই হোক আজকে স্বপ্ন সার্থক হয়েছে, আপনাদের চিন্তাধারা রূপ হয়েছে,
অজিতবাবুরা বিপ্লব করেছিলেন, তাদের লড়াই সার্থক হয়েছে। এখানে আপনাদের ঘরে জেল দাঁড়াবে, কাজ হয়ে যাবে, অফিসাররা বলেছেন। ডেট চা লাগেগা, লেকিন পহলে আরো জলদি জলদি হয়ে যাবে, জলদি হয়ে যাবে। আমি সকলকে এই সভা থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার রেল দপ্তর সহ আমার এই সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং এই বা ধন্যবাদার আগত অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, আপনাদের আমার এই ঘরের ছেলে হিরণ্য এসেছে, আমাদের খেজুরি এমএলএ আছেন, উত্তর কাশ্মীর এমএলএ আছেন, আমাদের দক্ষিণ কাশ্মীর এমএলএ মাস্টারমশাই আছেন, সম্মানীয় ব্যক্তি আছেন, আর অপরিচিত গৌরী সন্তান ব্যক্তি ভদ্রলোক মাস্টারমশাই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এরা সকলে আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসে এই মহাকী সভাকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। আর বাচ্চা মেয়েগুলি গান গাইল, নাচল, সুন্দর নাচ, সুন্দর গান, প্রাণ ভরে যায় এদের এই সুন্দর পারফরমেন্সে। আমি তাদের কথা স্মরণ করি, আপনাদের পক্ষ সকলের পক্ষ হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, মঙ্গলময় ঈশ্বর আপনাদেরকে আরও 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 সমৃদ্ধশালী করুন। আপনার আমার বাড়ির ছেলে মেয়ে আগামী প্রজন্ম একটা শক্তিশালী অর্থনীতি সমাজনীতি পাক, এই প্রার্থনা মঙ্গলময়ের কাছে। চোর চোর তাড়ান দেশ মাচান, সন্দেশখালী নিয়ে কি বলবো? সন্দেশখালী তো বলছি, আমাদের রূপনারায়ণের এক প্রান্তে পূর্ব মেদিনীপুর, আর এক প্রান্তে সন্দেশখালী। ও বলে দিচ্ছে, মা বোনেরা বলে দিচ্ছে, ঝাঁটা লাঠি বলে বলে দিচ্ছে কি করতে হবে। ভোটে রেজাল্ট বলে দেব, একবারে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একবার মোদী ঝড়, মোদী ঝড় 25-25। আমি এসব লোকের নাম ধরি না, ডাকাত চোর ডাকাতের নাম বেশি না ধরে। ওরা ওর সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, বেশি বলতে নেই। সামনে লোকসভা ভোট, সেই জায়গায় এখনো আপনার তরফ থেকে কি ডিসিশন নেওয়া হবে? কিসে? মানে ভোট প্রচারের ক্ষেত্রে। ভোট প্রচার প্রচার, মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, একবারে যতটুকু শক্তি যা আছে সর্বশক্তি দিয়ে মোদি। 42-42